এই কিছু একটা করো, তোমরা কেউ কিছু একটা করো। আমাদের রাজ্যে শিশুরা জন্মের সময় মারা যাচ্ছে, এদিকে রানী সন্তান সম্ভবা, যে কোনো সময় বাচ্চা হবে। তুমি রাজবৈদ্য, তুমি আমাকে বলো আমার রাজ্যে সকল শিশু মারা যাচ্ছে কেন? আমার শিশুকে বাঁচাবার জন্য তুমি কি ব্যবস্থা করেছো? এই তো আমি মানে আমার জ্ঞানীয় পুরনো বন্ধু, তুমি নিশ্চয়ই রাজ জ্যোতিষী হিসেবে কিছু একটা করতে পারবে। মহারাজ, আমি একজন জ্ঞানী মানুষের খবর জেনেছি যে 7 সমুদ্র 13 নদীর ওপারে থাকে। সে হয়তো আমাদের এ বিষয়ে সাহায্য করতে পারবে। কোথায়? কে সেই ব্যক্তি? কে সে? আমাদের দেখাও, আমাদের। সে এক অদ্ভুত দেশের গল্প। সেই দেশে ছিল এক রাজা। রাজা খুব মন খারাপ করছিলেন। একদিন রাজা তার রাজ্যের সবাইকে ডেকে নিয়ে বলল, মনে হয় সময় হয়ে গেছে। কিসের সময় হয়ে গেছে দাদি? সামিলির বাচ্চা অনেক সময় আইসা গেছে, আমি ওর বাড়ি যাইতেছি। দাদি, আমিও আসি তোমার লগে? আমিও যাইতে চাই। প্রসবের ঘরে বাচ্চাগো যাইতে হয় না, তোমরা এখানে অপেক্ষা করো। সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করা জরুরি। পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রসব করানোর আগে। আমার একটা জীবাণুমুক্ত পরিষ্কার ব্লেড দরকার নাড়ি কাটার জন্য, আর নরম পরিষ্কার কাপড় দরকার বাচ্চাকে মোছানো ও জড়ানোর জন্য। এইগুলি নাও, আমার নিজের শাড়ি। আমার দরকার ভালো মতো পরিষ্কার নরম কাপড়, এগুলো দিয়ে তো হবে না দাদি। আপা, আপনার লগে গতকাল কথা কওনের পর এই নরম কাপড়গুলান ভালো মতো পরিষ্কার কইরা রাখছি। বাহ, ভালো তো, ভিতরে নিয়ে আসেন। না না দাদি, আপনি তো সাবান দিয়ে হাত পরিষ্কার করেননি, আপনার এগুলো ধরার দরকার নাই। ঠিক আছে, আমি তাহলে মধু চিঠিটা লইয়া আসি। বাচ্চা জন্মের পর মুখে দিতে হইব না দাদি? জন্মের পর নতুন বাচ্চার মুখে কোনো কিছুই দিতে হয় না, জন্মের সাথে সাথে নতুন বাচ্চাকে মায়ের বুকে দিতে হয়। মায়ের দুধই হচ্ছে শিশুর প্রথম টিকা। শিশু প্রথম 6 মাস শুধুই মায়ের বুকের দুধ খাবে, অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না। মায়ের দুধ খেলে বাচ্চা সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। আমি অন্তত বাচ্চাকে গোসল করানোর জন্য পানি তো আনতে পারি নাকি? বাচ্চা জন্মের পর 72 ঘন্টার মধ্যে গোসল করানো যাবে না, এতে বাচ্চার নিউমোনিয়া এবং ঠান্ডা লাগার ভয় থাকে না। বাচ্চা শিশু জন্মানোর সাথে সাথে তাকে পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছে আরেকটা পরিষ্কার নরম কাপড় দিয়ে জড়িয়ে মায়ের বুকে দিতে হবে। ও, তাইলে তো এখানে আমার কোনো প্রয়োজনই নাই। দাদি, বাচ্চা হইয়া গেছে? না, ও নয় নাই, আমার অনেক কাম আছে, ওরা আমারে ছাড়াই পারবো। স্বাস্থ্য আপা ঠিকই বলছে দাদি। সেই দিন আমাগো স্কুলের আপা স্বাস্থ্য বিষয়ে যারা কাজ করে তেমন কয়েকজনকে স্কুলে আনছিলেন। স্বাস্থ্য আপাও আসছিল। তারা কি কাজ করেন, কিভাবে করেন আর এইসবে কি উপকারিতা সব আমাগো জানাইছেন। আমরা জানছি বাচ্চা জন্মানোর পর প্রথম 24 ঘন্টা সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এ সময় নতুন বাচ্চার অনেক সমস্যা হইতে পারে। আপা জানে কখন কি করতে হয় আর কখন ডাক্তার ডাকতে হয়। বাচ্চা যাতে নিরাপদে জন্মায় সে বিষয়ে আপা ট্রেনিং পাইছে। তোমার মনে নাই দাদি, রানীর জন্মের সময় যে স্বাস্থ্য আপা আসছিল, সে কিন্তু রানীকে মধুও দেয় নাই আর গোসলও করায় নাই। ঠিকই তো মিনা, আমি তো ভুলাই গেছিলাম। স্বাস্থ্য আপায় জানে কি কি করতে হইব। তুমি হইলা আমার বুদ্ধিমান নাতনি, আমি সব সময় তোমার কাছ থেকে কত নতুন জিনিস শিখি। বুদ্ধিমান একটা। ও মিঠু, থামো। এত তাড়াতাড়ি চলে যাইতেছেন? এখনো কয়েক ঘন্টা দেরি আছে, আমাকে কল করা মাত্রই আমি চলে আসব। আমি যখন বড় হব তখন আমিও আপনার মতো গ্রামের সকল শিশুকে নিরাপদে রাখব। তুমি নিশ্চয়ই তা পারবে। মহারাজ, এই সেই বুদ্ধিমান মানুষ যার কথা আমি আপনাকে বলেছিলাম। যাও, এক্ষুনি তাকে নিয়ে এসো। আমি যাই, রানীকে এই সংবাদটা দিয়ে আসি। রাজা ছিল সাথে যেতে হবে। কোথায়? তাড়াতাড়ি করো, আমার হাতে সময় নাই, মহারাজ অপেক্ষা করছেন। কিন্তু শক্ত করে ধরে বসো। তারা কোথায়? এখনো আসছে না কেন? আমাকে আর একবার সুযোগ দিন মহারাজ, আমি রাজকীয় প্রসব করানোর জন্য একেবারে প্রস্তুত। দেখুন, এটা হলো সবথেকে সুন্দর বাঁশের চটা, এটা দিয়ে নাড়ি কাটা হবে। আর এই দেখুন, রাজ্যের সবথেকে ভালো মৌমাছির সবচেয়ে মিষ্টি মধু সংগ্রহ করা হয়েছে, শিশু জন্মের সাথে সাথে তার মুখে দেবার জন্য। আর এই দেখেন, মার্বেল পাথরের বাথটাব বিশেষভাবে ফরমাইশ দিয়ে তৈরি। এখানে শিশুকে জন্মের পর গোসল করানো হবে। হুঁশিয়ার, তারা এসে গেছে, এসে গেছে। এই মেয়ে কি করবে? জ্যোতিষী, তুমি নিশ্চিত যে তুমি কোনো ভুল করো নাই? সে তো খুব ছোট মেয়ে। না মহারাজ, কোনো ভুল না, আমার গণনায় কখনো ভুল হয় নাই। না, এখন তো ট্রেনিং পাওয়া স্বাস্থ্য আপার দরকার, এখানে স্বাস্থ্য আপা প্রসব করাতে সাহায্য করতে পারে। মহারাজ থামো, আমি গিয়া তারে নিয়ে আসতে পারি, যদি আপনার নীল ঘোড়া আমারে নিয়ে যায়। মিঠু আসো। মহারাজ, ভেতরে এসো। আমি আদেশ না দেয়া পর্যন্ত কেউ কিচ্ছু করতে পারবে না। মহারাজ, বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। তুমি যা পারো তাই করো। থামুন, আপনারা সবাই বাইরে যান। মহারাজ, আপনি এখানে থাকুন। हाथ साबान दिया भालो कइरा धुइते हइब। तारपर बाच्चारे कोले नेन। मने राखबेन 72 घंटार आगे शिशुके गोसल करानो जाबे ना। आर पुरो 6 मास बयस पर्यन्त शिशु शुधु मायेर दूध खाबे, अन्य किछुई ना। एमनकि पानीरो प्रयोजन नेई। अन्य किछु दिले बाच्चार क्षति होते पारे। आमी जानि ना आपनाके किभाबे धन्यवाद जानाबो। आपनि आमार शिशुर जीवन बाँचिয়েছেন। आर मीना तोमाकेओ धन्यवाद, तुमी स्वास्थ्य आपाके निये एसेছো। आपनाके आमादेर निये भाबते होबे ना महाराज। आपनि शुधु ठीक करुन आपनार सकल स्वास्थ्यकर्मी जेन निरापद प्रसव करानोर ओपर प्रशिक्षण पाय। আপনি আপনার রাজ্যের সকল শিশুকে নিরাপদে রাখতে পারবেন যদি নিরাপদ প্রসব করানোর জন্য ট্রেনিং পাওয়া স্বাস্থ্যকর্মী থাকে। হ্যালো চামেলি, চামেলি প্রস্তুত? হ্যাঁ 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 আমি আসছি। মহারাজ আমাকে যেতে হবে, আমাকে ওখানে দরকার। আর আপনাকে যদি আমাদের দরকার হয় আমার মোবাইল নম্বরে ফোন করতে পারেন অথবা আপনার নীলঘোড়া পাঠাবেন। নীলঘোড়ার পিঠে চড়ে আমি খুব মজা পেয়েছি। ওরে বাপ রে, ওরে বাপ রে। মহারাজ আমার প্রসবের আগেই আমার স্বামীকে দিয়ে প্রশিক্ষণ শুরু করুন। মিনা, ও মিনা ওঠো, তাড়াতাড়ি সাবান দিয়ে হাত ধুয়ে আসো, নতুন বাচ্চাকে দেখতে হইব না। রাজু, মিঠু তাড়াতাড়ি চলো, সাবান দিয়ে হাত ধুইতে হইব। হাত তো ধুইব, হাত তো ধুইব। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে।